ওয়েলকাম টু স্মাইল স্টাডি, অনলাইন একাডেমির সেরা প্রতিষ্ঠান। এই মুহূর্তে আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এলাম, একটু আর্লি বলতে পারো কিংবা একটু লেট। এই ভিডিওটা যারা প্রথমবার সাব ইন্সপেক্টর বা পুলিশে বসবে পরীক্ষাটার জন্য, বেশি দিন তো আর দেরি নেই, হয়তো ডেট বেরায়নি কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যেই আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যারা প্রথমবার দিচ্ছ এবং যারা 2-1 বার বসেছো কিন্তু তারা চাইছো একটা সঠিক স্ট্র্যাটেজির, তাদের জন্য এই ভিডিওটা। চলো ভিডিওটা আমি শুরুতে দুটো পয়েন্ট একটু ডিসকাস করে দিই। দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে এসআই পরীক্ষা, এসআই প্রিলিম 2021 আসার ঠিক 2 মাস আগের প্রিপারেশনটা আমরা কীভাবে নেব, অর্থাৎ শেষ মুহূর্তে কিছু স্ট্র্যাটেজি বা প্রিপারেশন হিসেবে আমরা এটাকে ধরতে পারি। তো এইটা কিন্তু আমি দুটো পার্টে ভাগ করেছি ভিডিওটা, কারণ একটা পার্ট আমি চাইনি আসুক, কারণ তোমরা অনেক ক্ষেত্রে মোটিভেশন হারিয়ে ফেলো, এইটা প্রথম পার্ট। এরপরে কিন্তু আমি উইদিন 7 ডেজ দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো চলো প্রথম পার্ট শুরু করা যাক। প্রথম পার্ট শুরু করার প্রথমেই আমি যেটা বলবো, যারা প্রথমবারই এক্সামটা দিচ্ছ তাদের জন্য কিন্তু ফোকাস করে এই ভিডিওটা, কারণ সেরকম বহুল সংখ্যক ছাত্রছাত্রী আমার কাছে পড়ছো এবং যারা পড়তে চাইছো ব্যাচে এই মুহূর্তে জায়গা নেই। ব্যাচ যে মুহূর্তে আমি স্টার্ট করবো আমি আবার তোমাদের কাছে নোটিফিকেশান দিয়ে দেবো, কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ততদিন কানেক্টেড থাকতে পারো। তো দেখো প্রথম পার্ট আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের সিলেবাসটা কি, অর্থাৎ সবার আগে এই বিষয়টা না আমরা ভুলে যাই যে আমাদের প্রিলিমস থেকে ডিমান্ডটা কি, অর্থাৎ আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি ডিমান্ড করছে। দেখো আমরা দেখি যে প্রিলিমস পরীক্ষাটা কিন্তু আমরা 200 নম্বরে দিচ্ছি এবং সেই 200 নম্বরের মধ্যে কিন্তু একটা বড় পার্ট থাকছে 100, তারপরে 50 এবং 50। আমি এখানে সমস্তটাই ট্যাগ করে দিচ্ছি পিকচার ওয়াইজ, মানে আমি যদি একটুখানি ভালো করে এটা ধরি, বিষয়টা হচ্ছে জিএস পেপার আমরা দেখছি নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 50টা এবং তাতে মার্কস থাকছে 100। কেন? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 2 নম্বর করে ক্যারি করছে। তারপরে আসছে নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি, যেটা কিন্তু থাকছে 25টা প্রশ্ন, যার মধ্যে আমরা টোটাল ক্যারি করবো 50 নম্বর। তারপরে থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, অর্থাৎ রিজনিং, এই রিজনিংও থাকছে কিন্তু বাকি 50 নম্বর। সব মিলিয়ে হয়ে যাচ্ছে পরীক্ষাটা 200। এই পরীক্ষার অ্যালগোরিদমটা আগে বোঝাটা খুব জরুরি, কারণ আজকে 2021 দাঁড়িয়ে তুমি যে পরীক্ষাতেই বসো সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এবং সেই পরীক্ষার এক্সাক্ট ডিমান্ড শুট সিলেবাস যদি তোমরা না দেখো তার বাইরে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে পারবে না, আর যদি না পারো তাহলে কিন্তু পরীক্ষার মেরিট লিস্টও তোমাদের নাম আসবে না। তোমরা আমার চ্যানেলে প্রিভিয়াস সাব ইন্সপেক্টরদের ভিডিও দেখে নিতে পারো, অধিকাংশই আমার ভাইয়ের মতো আমি তাদেরকে চিনি, তাদেরও কিন্তু তোমরা যদি ভিডিওগুলো দেখো তোমরা জানতে পারবে তারাও কিন্তু এক্সাক্ট এই স্ট্র্যাটেজি কিন্তু কাইন্ড অফ ফলো করেছিল। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিংও আছে, আমি তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই, কারণ এই ভিডিওটা দেখার পর যাতে অন্য ভিডিও দেখার দরকার না পড়ে। সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের দিকেও যদি আমরা আসি সেক্ষেত্রেও কিন্তু 1/4 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ তুমি যদি 4টে আনসার ভুল করো ওই 4টের নম্বর তো যাবেই, সাথে কিন্তু আরও 1টা প্রশ্নের নম্বর যাবে, দ্যাট ইজ 2। তো এই গেল যে আমরা প্রথম পয়েন্ট, আমরা চেষ্টা করব যতটা সম্ভব ঠিকঠাক আনসার করে আসার পরীক্ষায়, যাতে সেখানে নেগেটিভ মার্কিংটা কম হয়, কারণ সেটা কিন্তু আমাদের আসল রেজাল্টে কিন্তু এফেক্ট ফেলবে। এইবার আমি তোমাদের একটুখানি আনবো যে আমরা প্রিলিমসের জন্য এক্স্যাক্টলি এই সময়টা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবো। এই প্রথমে তো আমি বলে দিলাম যে প্রিপারেশনের সময় কী কী জিনিস করবে না, এইবার হচ্ছে কী কী করবে। দেখো জেনারেল স্টাডিজের আমি একটু সিলেবাস নিয়ে আসি, আজকে আমি জেনারেল স্টাডিজ এবং লজিক্যাল রিজনিংটা বলবো। জেনারেল স্টাডিজে যদি আমরা সিলেবাসটা দেখি সেটাতে কী কী আছে, ইন্ডিয়া পলিটিক্স, সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিস, ইকোনমিক্স, হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্ট। এই বিষয়টা হচ্ছে পলিটিক্স বলতে আমরা আর কিছুই বলছি না, পলিটিক্স কথাটার অর্থ হচ্ছে ইন্ডিয়ান পলিটি, পলিটি অ্যান্ড পলিটিক্সের পার্থক্য আছে। ইন্ডিয়ান পলিটি অর্থাৎ যেটা আমরা WBCS এর ক্ষেত্রে লক্ষ্মীকান্ত ফলো করি, ইভেন অনেকে যারা এবারে এসআই পেয়েছো তারা নিজেরাও বলেছে তারা অনেকে WBCS এর প্রিপারেশন নিচ্ছিলে। তো সেক্ষেত্রে পলিটি বলতে এখানে আমি লক্ষ্মীকান্তের কথাই বলবো, তবে তোমাদেরকে আমি বলছি না লক্ষ্মীকান্ত পুরোটা বড়ার কথা, আমি জাস্ট শুরুতে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। তারপরে আসছে বিজ্ঞান, তারপর আসছে অর্থনীতি, যে অর্থনীতি থেকে হাতে গোনা প্রশ্নই আসে, খুব একটা আসে না, কারেন্ট ইভেন্টস, তারপর হচ্ছে ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, অর্থাৎ গত 2 বছরে, 1 বছরের কথা নয়, গত 2 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু পার্ট তোমাদের পড়তে হবে, যেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আনবো। সবসময়ের জন্য চ্যানেলটা চোখটা রেখো যদি চাকরিটা পেতে চাও। এবার ইতিহাসের ক্ষেত্রে যেটা কিনা আমাদের এনশিয়েন্ট, মিডিভাল অ্যান্ড মডার্ন, অর্থাৎ প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস, কালচার এবং আর্ট, ভারতের সংস্কৃতি। তো এই পার্টটা থেকে আমি তোমাদের একটু বলছি কোন কোন পার্টগুলো পড়লে তোমাদের জন্য একটু সুবিধা হবে। এরপর আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আমি নিয়ে আসবো, যে এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নের ভিত্তিতে তোমরা কিভাবে এই কদিনে তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারো। দেখো পলিটির ব্যাপার যদি আমি দেখি, ইন্ডিয়ান পলিটির দিকে কিছু কিছু, যেমন যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ইলেকশন কমিশন,
এবং আমাদের প্রথম দিকে যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন এবং তারপরে কিছু কিছু আর্টিকেল, যেমন শুরুর দিকে ফান্ডামেন্টাল রাইটস, তারপরে একটু এন্ডের দিকে ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, এই যে চ্যাপ্টারগুলোর নাম আমি বলছি, তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো, আমি কিছু চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলো থেকে শুধুমাত্র, বারবার বলছি, শুধুমাত্র ওয়ান লাইনের গুলোই পড়বে, বিশেষ কিছু ডেপথে গিয়ে পড়ার দরকার নেই। যেমন কিছু কিছু চ্যাপ্টার যদি শুরু থেকে বলি, মেকিং অফ দ্য কনস্টিটিউশন পড়বে, অর্থাৎ আমাদের সংবিধান তৈরি হওয়ার পিছনের যে ইতিহাস, সেখানে কারা কারা ছিলেন, সেই সময়কার বিভিন্ন কমিটি, সেই কমিটিগুলির হেড কারা ছিলেন, যেমন ড্রাফটস কমিটি কার, স্টিয়ারিং কমিটি কার নামে ছিল, কনস্টিটিউশনের ধারণা প্রথম কে দিয়েছিলেন, এই বিষয়গুলো পড়বে। এবং তারপরে আসবে হচ্ছে আমাদের আর্টিকেলগুলোতে, বিভিন্ন আর্টিকেলগুলো তোমরা দেখবে কটা আর্টিকেল আছে, কটা পার্ট আছে, এবং সেই আর্টিকেলের মধ্যে অবশ্যই পড়বে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটসটা ভালো করে পড়ে যাবে, এবং এরকমভাবে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে, ডিপিএসপি আছে, ইলেকশন কমিশন আছে, ফাইন্যান্স কমিশন আছে, নীতি আয়োগ আছে, এই যে পার্টগুলো, এই পার্টগুলো তোমাদের শুনে খুব কঠিন মনে হচ্ছে যারা এখন অবধি পড়ো না, কিংবা যারা নিউ ভর্তি হয়েছো, বা আমার যারা যা ব্যাচে আসো, তারা তো পেয়েই যাবে, কোনো চিন্তা নেই সেক্ষেত্রে। তো এই ব্যাপারে এই পার্টগুলোর একদম ওয়ান লাইনের হিসাবে পড়বে, যদি মনে হয় স্যার ওয়ান লাইনারগুলোই বা কোথা থেকে পড়বো, ইন্টারনেটেও ওয়ান লাইনের অ্যাভেলেবেল আছে, কিংবা যদি তোমার কাছে বই কেনা থাকে তরুণ গোয়েল হোক কিংবা লুসেন্ট হোক, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো এইভাবে পলিটিটা পড়ে যাবে খুব ইন ডেপথ এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি পলিটি না পড়া থাকে আজকের ডে টু ওয়াইজ, তাহলে কিন্তু পলিটি পড়ার দরকার নেই। এরপর আসছি বিজ্ঞানের সায়েন্সের, সায়েন্সের একটাই কাজ করবে আমাদের, যেটা রিলিড সায়েন্সের বই যদি কারোর কাছে থাকে, দ্যাট ইজ আরআরবি গ্রুপ বির একটা সায়েন্সের বই আছে, সেই সায়েন্সের বইটা থাকলে এই মুহূর্তে তোমরা সেই সায়েন্সের বইটা প্র্যাকটিস করতে পারো। ওখান থেকে কিন্তু আমি দেখেছি বিগত বছরের বহু প্রশ্ন এসআইতে কিন্তু এসেছে। এরপরে যদি আমি দেখি ইকোনমিক্স, ইকোনমিক্সের কথা যদি বলি, অবশ্যই আমাদের সিলেবাসে ইনক্লুডেড আছে, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে জিএসএ, স্টিল ইকোনমিক্সে কিন্তু খুব হাতিঘোড়া প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন আমি দেখিনি। যেরকমটা আমি যখন ডাব্লিউবিসিএস পড়াই, আমার ডাব্লিউবিসিএস ব্যাচকে যেরকম প্রশ্ন দিই, আমি আমার এসআই ব্যাচকে সেরকম প্রশ্ন দিই না, কারণ সেরকম প্রশ্ন আসে না। তো সেক্ষেত্রে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলবো, একদম বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের একটা ভিডিও তুমি ইউটিউব থেকে দেখে যাও। এই মুহূর্তে আমাদের নেই করা, আমাদের পেইড ব্যাচে করানো আছে, নর্মাল ইউটিউব চ্যানেল নেই, তোমরা যে কোনো চ্যানেলেই দেখতে পারো, অবশ্যই কোনো খরচা লাগবে না, বিনা খরচে ওই ভিডিওটা তোমরা জাস্ট লিখবে ইউটিউবে গিয়ে বেসিক কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমি বা বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, এইটা একটু দেখে নিও, ভারতের আমদানি রপ্তানির পার্টটা একটু দেখে নিও, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার যদি আসি কারেন্ট ইভেন্টস এবং ইনভেনশন ডিসকভারিজ, ইনভেনশন ডিসকভারিজের বিষয়টা হচ্ছে এই মুহূর্তে কি ইনভেন্ট হয়েছে, কি ডিসকভারি হয়েছে, এই পার্টগুলো তুমি পাবে ইন্টারনেটে, জাস্ট লিখবে যে নিউ ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ বা নিউ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। অবশ্যই ইন্টারনেটে হেল্প নিতে হবে, কারণ এটা লকডাউনের সময় এবং বাংলার বহু জায়গা থেকে ছাত্রছাত্রীরা বিলং করো, যেখানে তোমরা ঠিকঠাক ম্যাগাজিনে অ্যাফোর্ড করতে পারো না, যেটা আমি জানি, এবং এই কারণেই তোমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ তাদের জন্য কিন্তু আমি ডাব্লিউবিসিএস পরীক্ষার এক্স্যাক্টলি আগে একটা ইয়ারবুক লঞ্চ করছি, এবং এই এসআই যারা প্রিলিমিনারি পরীক্ষায় বসছো তার কিন্তু এক্স্যাক্ট এক মাস আগে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট বেরোবে। বারবার বলছি প্র্যাকটিস সেট কিন্তু আগেরবার প্রচণ্ড ফেমাস হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে, এইবারে কিন্তু এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদেরকে কিনতেই হবে, কারণ যদি না কেন তাহলে কিন্তু তোমরা তোমাদের এই যে প্রিপারেশনটা নিচ্ছ পরীক্ষার আগে কিন্তু ভুলিয়ে ফেলবে। এই প্র্যাকটিস সেটটা কিনে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং আমরা সবসময় তোমাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। তো দেখো এরপরে আসছি ইতিহাস এবং কালচার এবং আর্টের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে খুব একইভাবে আমি কথা বলবো, ইতিহাসটা একটু মন দিয়ে পড়বে। এইবারে শুধু আমার একটা কথা বলা তোমাদের ইতিহাসের ক্ষেত্রে, যেহেতু আমি ডাব্লিউবিসিএস এর প্রশ্ন দেখেছি এবং বিগত কিছু পরীক্ষা যেগুলো হয়েছে তার প্রশ্ন দেখেছি, কারণ পিএসসি খানিকটা প্যাটার্ন ফলো করে, এইবারে কিন্তু মিডিভাল এবং এনশিয়েন্ট অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগ এই যুগটা কিন্তু একটু মন দিয়ে পড়ে যেও, হতে পারে এখান থেকে একটু ইনডেপথ প্রশ্ন আসলো, কারণ এটুকু তো আমরা করতেই পারি, কারণ মাধ্যমিক লেভেলের বিষয়টা পড়ার, এবং আধুনিক যুগের বিশেষ করে গান্ধীয় নীড়াটা ভালো করে পড়বে, নেতাজির সময়টা ভালো করে পড়বে, গোল টেবিল বৈঠকগুলো খুব ভালো করে পড়বে, তার সাথে পড়বে বিভিন্ন যে কনফারেন্সগুলো হয়েছিল, কোন কনফারেন্সে প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল, কোন কনফারেন্সে প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব ওঠে, এই পার্টটা পড়বে, আর একটুখানি ভাইসরয়ের ব্যাপারে পড়ে যাবে, যদিও ভাইসরয় নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। এরপর আসছি জিএসএর পার্টটা একটু ডিসকাস করতে হলো, কিন্তু এরপর আসছি লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এ, যেটা কিনা খুব সহজ ভাষায় গেল রিজনিং। এইখানে কি কি আছে আমরা দেখেছি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নেটওয়ার্ক অ্যান্ড ডিরেকশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, সিমেটিক অ্যানালজি, রিলেশনশিপ কনসেপ্টস, অর্ডারিং অ্যান্ড সিকোয়েন্সিং, স্পেস ভিজুয়ালাইজেশন, কোডিং অ্যান্ড ডিকোডিং, যে পার্টগুলো তোমাদের এখানে আছে, তোমরা হয়তো অনেকেই শুরু করেছো বা অনেকের এখনো ভয় দেওয়া আছে যে কী হবে, কিন্তু আমি যতজন স্টুডেন্টকে এখনো পড়িয়েছি এবং যাদের যাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করেছি, আমি জানতে পেরেছি যে রিজনিংটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে না। স্টিল রিজনিংটা নিয়ে আমি দুটো কথাই বলবো, রিজনিংটা এই মুহূর্তে আরিহান্তের একটা লাল রঙের বই আছে, যদি কারোর কাছে বইটা থেকে থাকে খুব ভালো, আর যদি বইটা কারোর কাছে না থেকে থাকে তাহলে এসআই এর প্রিভিয়াস ইয়ার্স এর রিজনিংগুলো একটু প্র্যাকটিস করেছো,
যদি প্র্যাকটিস করার সময় কোনো সমস্যা পাও, সেই রিজনিংটা যে টপিকটার উপর সেই টপিকটা একবার গিয়ে ইউটিউবে মারবে এবং সেই টপিকটা থেকে শিখে প্র্যাকটিস করেছো, ওকে? তাহলে কিন্তু রিজনিংটা কোনো সমস্যা হবে না। তো আজকের এই ভিডিওর পার্টটা আমি এতটাই রাখছি, কালকে বা পরশুর মধ্যে আমি কিন্তু এটার পার্ট টু নিয়ে আসবো। তোমরা জানো কি পরিমাণে আমাদের ব্যাচে অ্যাডমিশন চলছে এবং তোমরা যারা এসআই রাইটিং ব্যাচে অ্যাডমিশনটা নিতে চাও, কারণ তারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করে নিও এবং এসআই প্র্যাকটিস সেটের সম্পর্কে তোমরা অবশ্যই খোঁজ রেখো, তোমরা বুক করে রাখতে পারো, তোমরা যোগাযোগ করে নেবে আমাদের সাথে। টিল দেন এই পার্ট ওয়ানটা তোমাদের জন্য থাকলো, পার্ট টু আমি কালকে নিয়ে আসবো কিংবা পরশু নিয়ে আসবো। তোমাদের এই পার্ট ওয়ান সম্পর্কে যে কোনো সমস্যা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, দুবার ভাববে না, কারণ পরীক্ষাটা কিন্তু সামনে আছে আর হতে পারে যে ভিডিওটা দেখছো তার জন্য এটা লাস্ট অ্যাটেম্প্ট। টিল দেন কিপ প্রিপেয়ারিং, কিপ স্মাইলিং, কিপ স্টাডিং।